বারোর কাছে আমরা আবদার রাখছি এলাকাবাসী জানা মুরব্বী সহ যে আমরা রাস্তাটা কিছু সুনজরে থামার লাগিয়া সব দিকে মিলিয়ে আমরা ক্ষতিগ্রস্ত আছি, কিন্তু যে রাস্তাটার যে বেহাল অবস্থা একটা সুরাহা ওর না আমরা তো ছোট গাড়ি, আমরা দেই কিছু মাল, কিন্তু দিলে তো বড় গাড়ি, কারণ আমরা রাস্তা পারি না, এলাকার মানুষ কেউ দিতে চায় না, কেউ 500 টাকাও দিতে চায় না, 100 টাকাও দিতে চায় না, কিন্তু যাও খারা লাগে না, সারাটা রাস্তাই আমরা বেহাল অবস্থা, সারাটা রাস্তায় একবারে যাইতে 20 মিনিট লাগে, 4 বছর ফরে ফরে আয় তো 4 বছর ফরে আইলে আমরা যে এর আগে তো চলতেই আমরা যে এলাকাবাসী আমরা তো চলা লাগবে এই রাস্তা দিয়ে, আমরা তো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, বিদায় আমরা কিছু ইট বালি ইটা ফালাই আপনারা এই রাস্তাটার ব্যাপারে মূলত এখন কার কাছে এটার দাবি দাবা জানাচ্ছেন যে জিনিস এখন আমরা বর্তমানে জানাচ্ছি, আমরা যে 2 মেম্বার আছেন বোর্ডর, 2 মেম্বার লাগে আমরা আলাপ করছি বা আবার আলাপ করিয়া তার মাধ্যমে চেয়ারম্যানের সাথে আলাপ করার লাগি আমরা চাইলাম অবহিত করছি না, সম্মানিত যে ইউপি সদস্য যারা রয়েছে তারা যে আমরা অবহিত করছি, তারা আমরা বারবার আশ্বাস দেন, তার আশ্বাস অভিযোগ তারা দেয়। তো আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা এই রাস্তাটা অনেক দিন ধরিয়াও এই অবস্থায় আছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, কারণ এই ফুল থেকে হারুন মার্কেট পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে ভাঙ্গা আছে, আরও বেশি ভাঙ্গা আছে, এবং সড়কিতপক্ষ যারা আছে তারারও দৃষ্টি আকর্ষণ করি আর আমরা এই রাস্তার একটু আপনারা সুদৃষ্টি দিবা, আর আপনারা সুদৃষ্টি লাগিয়া আপনারা ধন্যবাদ জানাই আমি তাহলে আমরা রাস্তাটা একইবারে অনুভূতি হয়ে গেছি চলার মতো না। আপনারা তো এই এলাকারই মানুষ, রেগুলার আপনারা যাতায়াত করেন, বাজারে আসা যাওয়া করেন, আমরা এলাকার তো অনেক ক্ষতিগ্রস্ত দাঁড়াইতেছে, কারণ গাড়ি কোন সময় উল্টিব ঠিক নাই, এটা কোন সময় উল্টিব ঠিক নাই, ওই জন্যে চাকা আগলো মোড়া যায় গিয়া। ধন্যবাদ জানাই জিআরটি ইউটিউব চ্যানেলকে, এবং আসলে আমাদের এই মেদিনীমহল মুন্সিবাজার এই রোডটা, এই রোডটা মূলত মোকাম বাজার এবং রাতিবের দোকান হারুন মার্কেট পর্যন্ত এই মেন রোডটা মূলত গিয়া এই বিস্তৃত লাভ করছে। আপনারা এই যে দেখতেছেন গিয়া ফুলের নিচ থেকে প্রায় 200-300 হাত জায়গা, এই জায়গাটুকু একটু নিচু থাকার কারণে আমাদের এই যে রাস্তাটা বর্তমান মানুষ বিশেষ করে যাতায়াতের জন্য খুবই কষ্ট করতেছে। প্রতিনিধি চেয়ারম্যানের প্রতি আকর্ষণ করে কইলাম যে আমরা এই রাস্তাটা লাগি মানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লাগে, যতটুকু আছে রাস্তা এটা পুরোটাই গাইড হওয়ার লাগে, এবং গ্রামের ভিতরে যেগুলো আছে এগুলো মনে হলো আরও কিছু কিছু জায়গা আছে। আমি দেখাই যাচ্ছি, এই দেখেন কী অবস্থা, এই যে রাস্তাটা একদম পুরা রিক্স হয়ে দাঁড়াইছে, আর মানুষের ভোগান্তি তো শেষ নাই। ইলেকশনের আগে হয়েছে ও সামনে, অসুবিধাটা কেমন হইতেছে? বেশি বেশি হইতেছে, বেশি অসুবিধা, খুব অসুবিধা না নেই রাস্তাটা আরও বেশি। আপনার ড্রাইভার সমিতির পক্ষ থেকে এখানে দেওয়া হয়নি কিছু? আমরা তো দেওয়া হয়, এখন তো মনে করি মানে রোজগার হলে মানে আইন মানদা বলে এই জন্য ফালাইতে পারতেছে না, ঠিক আছে। আমি এই রাস্তাটা সম্পর্কে আমাদের ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রায়েল হোসেন রায়েল ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম, এবং আমি এখানে যে পরিস্থিতি ওনাদেরকে দেখাইছি, ইউনিয়ন যে ইউপি সদস্য যারা আছেন আমাদের এলাকার,
হেলাল ভাই ছিলেন, শামীম ভাই আছে, এবং ওই এক নাম্বার ওয়ার্ডের আব্দুল আজিজ ভাই, ওনাদের সবারই মত আছে এটাতে সংস্কার করার। রায়েল ভাইও তিনি আশ্বস্ত করছেন, গতকালকে আমি ওনাকে আমি একটা ভিডিও করেছিলাম, এটা দেখাইছি, এবং আমাদেরকে তিনি আশ্বস্ত করছেন এটা যে আমরা খুব দ্রুত এই কাজটা করে দিচ্ছি, আর যেভাবে হয় না কেন, কারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে, আর এটা খুব রিস্কি হয়ে গেছে। ওই যে দেখেন এই সাইডটা সামনে দিয়া তুমি আসেন সামনে, এ দেখেন অবস্থা রাস্তার, এটা আসলে একটা খুব রিস্কের মধ্যে আছে, একটা গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটলে একজন মানুষ তো যদি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, আল্লাহ না করুক, মানুষ তো আর ফিরে পাওয়া যাবে না। তো আমি রায়েল ভাইয়ের খুব ভালোভাবে এটা আমি দেখিয়েছি এবং এটা উপস্থাপনা করছি, তিনি আমাদেরকে কিন্তু আশ্বস্ত করছেন যে খুব দ্রুত এটা একটা ব্যবস্থা নিচ্ছেন, আশা করি এটা হয়ে যাবে ইনশাল্লাহ।